بسم الله الرحمن الرحيم রহমান রহিম আল্লাহ তাআলার নামে। سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময়। হে ইমানদার ব্যক্তিরা, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা করো না? كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون আল্লাহর কাছে এটা অত্যন্ত গর্হিত কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না। ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন যারা তার পথে এমন ভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সীসা ঢালা সুদৃঢ় প্রাচীর। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ স্মরণ করো যখন মুসা নিজের জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? অথচ তোমরা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পাঠানো একজনের রসুল। অতপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল, তখন আল্লাহ তাআলাও তাদের মন বাঁকা করে দিলেন। আল্লাহ তাআলা নাফরমান জাতিকে সঠিক পথের দিশা দেন না। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ স্মরণ করো যখন মারিয়াম পুত্র ঈসা তাদের বলল, হে বনি ইসরায়েলের লোকেরা, আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর রসুল। আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্যে আমি হচ্ছি একজন সুসংবাদদাতা। এর একটি সুসংবাদ হচ্ছে আমার পরে এক রসুল আসবে, তার নাম আহমদ। অতঃপর আজ যখন সে সত্যি সত্যি তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হলো, তখন তারা বলল, এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু। وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে? মূলত আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী জাতিকে সঠিক পথে পরিচালিত করেন না। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون এ লোকেরা তাদের মুখের ফুৎকারি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান, কাফেররা তাকে যতই অপছন্দ করুক না কেন।
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ তিনি তার রাসূলকে একটি সুস্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন তিনি একে দুনিয়ার সব কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারেন, মুশরিকরা তাকে যতই অপছন্দ করুক না কেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধানে দেব যা তোমাদের জাহান্নামের কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে? তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হ্যাঁ, সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর দীন প্রতিষ্ঠার পথে তোমাদের জান ও মাল দিয়ে জিহাদ করবে, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা এর ফলে তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সর্বোপরি তিনি তোমাদের আরও প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাসস্থলের সুন্দর ঘরসমূহে, আর এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য। وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। আরো একটি বড় অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য, এ তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয়। তোমরা মোমিনদের সুসংবাদ দাও। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا أَنصَارَ اللَّهِ كَمَا قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّينَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قال الحواريون نحن أنصار الله فآمن الطائفة من بني إسرائيل وكفر الطائفة হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর দিনের সাহায্যকারী হয়ে যাও, যেমনি করে মরিয়াম পুত্র ঈসা তাঁর সঙ্গী সাথীদের বলেছিল, কে আছো তোমরা আল্লাহর দিনের পথে আমার সাহায্যকারী হবে? তার সাথীরা বলেছিল, হ্যাঁ, আমরা আছি আল্লাহর পথে তোমার সাহায্যকারী। অতপর বনি ইসরায়েলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তাঁর উপর ঈমান আনল, আরেক দল তা সম্পূর্ণ অস্বীকার করল। অতঃপর তাদের অস্বীকারকারী দুশ্মনদের উপর আমি ঈমানদারদের সাহায্য করলাম, ফলে যারা ঈমানদার তারাই বিজয়ী হলো।